বর্তমান যুগে শুধু ভারতে নয় গোটা দুনিয়ায় সবথেকে ইম্পর্ট্যান্ট লাইফ স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল। কিন্তু আমাদের স্কুল বা কলেজে কোনো জায়গাতেই কমিউনিকেশন স্কিল কীভাবে ডেভেলপ করা যায় তা নিয়ে আমাদের কখনো কিছু শিক্ষা দেওয়া হয় না। কিন্তু কমিউনিকেশন স্কিল এমনই একটা স্কিল, আপনি টিচার হন বা ডাক্তার বা ব্যবসায়ী, আপনার পেশা যাই হোক না কেন, কমিউনিকেশন স্কিল আপনাকে ভালো হতেই হবে। আর এটা এমন কোনো স্কিলও নয় যেটা আপনাকে কেউ শেখাতে পারবে না বা আপনিও চাইলে শিখতে পারবেন না। আমাদের অনেকেরই সমস্যা হয় অচেনা লোকের সাথে কথা বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হলো কথা বলতে গেলে তারা কি ভাববে, কিংবা কথা বলা তো শুরু করলাম দুটো কথা বলার পর আর কি বলবো তা ভেবে পাই না। শুধু তাই নয়, যদি আপনি বিজনেসম্যান হন বা আপনি যদি কলেজেও থাকেন তাহলে নেটওয়ার্কিং আপনার জন্য খুবই দরকারি। কিন্তু এই নেটওয়ার্কিংয়ের জন্য আপনার কাছে কী কী স্কিল আছে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আপনি ওই কম সময়ের মধ্যে কীভাবে অপরজনকে আপনার কাছে ইম্পর্ট্যান্ট ফিল করাতে পারলেন বা আপনি তাদের বেশি ভ্যালু দিতে পারলেন সেটা বেশি ম্যাটার করে। আজকে আমরা কীভাবে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা যায় তা নিয়ে কয়েকটি স্টেপে আলোচনা করব। প্রথমেই যেটা সবথেকে বেসিক সেটা হচ্ছে আপনি যখনই অচেনা কোনো লোকের সাথে কথা বলতে যাবেন সবসময় মুখে অল্প হাসি রাখবেন, এতে আপনার একটা গুড ইম্প্রেশন তৈরি হয় অন্যজনের মনে এবং অন্যজন সহজে বিশ্বাস করতে পারে যে আপনি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাইছেন। এবং তার সাথেই সমানভাবে জরুরি আই কন্ট্যাক্ট, কথা বলার সময় আই কন্ট্যাক্ট রাখার চেষ্টা করুন, এতে বোঝা যায় যে আপনি তার কথা শুনতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড, এতেও আপনার একটা গুড ইম্প্রেশন তার মনের মধ্যে পড়ে। নাম্বার টু, ইন্টারেস্টিং ভার্সেস বিং ইন্টারেস্টেড। কথায় আছে একজন ভালো শ্রোতাই একজন ভালো বক্তা হতে পারে। আপনি যখন কোনো ব্যক্তির সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করবেন তখন চেষ্টা করবেন কথা প্রেক্ষিতে কথা না বলে কোশ্চেন করার, তাহলে অন্যজন বেশি ইন্টারেস্টেড হবে কথা বলার জন্য, তাহলে সে বুঝবে আপনি তার কথাটা মন দিয়ে শুনছেন এবং আপনি তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করছেন। এটা একটা ভালো সাইন কমিউনিকেশনটা চালিয়ে যাওয়ার জন্য। নাম্বার থ্রি, আর্গুমেন্ট ভার্সেস ডিসকাশন। একজন ভালো বক্তা বা একজন ভালো কমিউনিকেটর কখনো ঝগড়া করে না, আলোচনা করে। তাই চেষ্টা করবেন যখন কোনো কিছু নিয়ে আলোচনা করার সময় যদি কখনো কোনো বিবাদ বেঁধে যায় বা কোনো কথা কাটাকাটি হয়ে যায় তখন সেটাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া, যদি সেটা একটা কোনো ঝগড়া বা একটা খারাপ কোনো পরিণতিতে না যায়, এতে অন্যজনের মনে আপনাকে নিয়ে একটা খারাপ ইম্প্রেশন তৈরি হবে। নাম্বার ফোর, ইউ কমিউনিকেশন। আপনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন, তাহলে হয়তো আপনি বলবেন আপনার বাবাকে, মাকে, ভাইকে, বোনকে বা কোনো বন্ধুর নাম বলবেন। কিন্তু সাবকনসিয়াসলি আমরা নিজেকে সব থেকে বেশি ভালোবাসি, তাই আপনি যখন কাউকে প্রশংসা করবেন তখন সেই প্রোডাক্টের শুধু প্রশংসা না করে চেষ্টা করবেন সেই প্রোডাক্ট জুড়ে দিতে। অর্থাৎ ধরুন আপনি কাউকে প্রশংসা করছেন যে তোমার জামাটা খুব দেখতে ভালো, এটা না বলে চেষ্টা করবেন এটা বলার যে ওই জামাটিতে তোমাকে খুব ভালো লাগছে দেখতে, এতে তার সেটা শুনতে বেশি ভালো লাগবে। নাম্বার ফাইভ, আরেকটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু আন্ডাররেটেড স্কিল হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের সাহায্যে আপনি লোককে সহজে ম্যানিপুলেট করতে পারবেন। ম্যানিপুলেট মানে এই নয় যে আপনি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে ফেললেন, তবে এর সাহায্য দিয়ে আপনি লোককে সহজে ভরসা দিতে পারবেন যে আপনি একজন বিশ্বস্ত মানুষ। শুধু তাই নয়, আপনিও অন্যের বডি ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে পারবেন লোকটি কেমন। নর্মালি বডি ল্যাঙ্গুয়েজকে দুভাগে ভাগ করা হয়, ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে, আর সেকেন্ড হচ্ছে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি কোনো পার্টিতে বা কোনো অনুষ্ঠানে গিয়ে কোনো অচেনা কোনো ব্যক্তির সাথে কথা বলার সময় হাত ভাঁজ করে রাখেন বা পকেটে পরে রাখেন তাহলে সেটা ক্লোজ বডি ল্যাঙ্গুয়েজ বোঝায় এবং সেটা একটা খুব বাজে ইম্প্রেশন তৈরি করে। এটা বোঝায় যে আপনি ব্যক্তিটির সাথে কথা বলতে ইচ্ছুক নয়। তাই চেষ্টা করবেন যখন কারোর সঙ্গে কথা বলবেন তখন আপনার হাতগুলোকে বাইরে রাখার এবং কথা বলার সাথে সাথে হাতগুলোকে ইউজ করার, অর্থাৎ হাত দিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিমা করে কথাটা বোঝাতে চাইলে সেটা শুনতেও আরও বেশি ইন্টারেস্টিং হয়ে যায়। তাই চেষ্টা করবেন কথা বলার সময় হাতগুলোকে নড়াচড়া করবার। এই কয়েকটি টিপস মাথায় রাখবেন যখন কোনো অচেনা লোকের সাথে কথা বলবেন। আশা করি এরপর আপনার সমস্যা হবে না কোনো অচেনা লোকের সাথে কথা বলতে। এরকমই পার্সোনাল হেলথ রিলেটেড টপিকের ভিডিও দেখতে চাইলে কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ।